شهر رمضان الذي أنزل فيه القرآن، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب الأرض والسماوات ذي النعم والبركات لا تنفعه الطاعات ولا تضره السيئات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহরবুল আলমিনের জন্য যিনি আকাশের রব জমির রব সমস্ত নিয়ামত ও বরকতের একমাত্র মালিক যিনি আমাদের এমন রব যে কোনো আনুগত্যশীল ব্যক্তির আনুগত্য অথবা কোনো পাপিষ্ট ব্যক্তির পাপ তার কোনো ক্ষতি করতে পারে না আনুগত্যশীল ব্যক্তির আনুগত্য তার কোনো উপকারে আসে না বরং সমস্ত কল্যাণ এবং অকল্যাণ ফিরে যায় যিনি আমল করে থাকেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন মূলত অল্লাহুল আনিল মখলুকত সমস্ত মখলুকত থেকে তিনি অমুকাপেক্ষী এমন একজন রব আমাদের আমরা সেই মহা ক্ষমতাশীল আল্লাহ রব আলমিনের শুক্র আদায়ী করে সকলে বলি আলহামদুলিল্লাহ অতবর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসুলের উপর জাকি আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন এই বিশ্ববাসীকে সরল সঠিক পথ দেখানোর জন্য এবং সমস্ত বাঁকা পথ থেকে সতর্ক করার জন্য সেই রাসুলের উপর আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা যে যেখানেই রয়েছি এই রমজান মাসে আল্লাহ তালা সকলকেই জান্নাতবাসী করুক আমি আজকে যিনি মসজিদ নবীতে খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতু শেখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা অত্যন্ত চমৎকার একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হল ইমান ও কোরআনের শুকর আদায় করা আল্লাহ তালা আমাদেরকে যে বড় বড় দুটো নিয়ামত দিয়েছেন একটি হচ্ছে ইমান আনার তৌফিক দিয়েছেন আরেকটি হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপর চলার জন্য কোরআন দিয়েছেন এই দুটো বড় বড় নিয়ামতের শুকুর আদায়কে সামনে রেখেই আজকের এই রমজানুল মুবারকের প্রথম খুতবাটি ফদিলাত শেখ হুদাইফি হাফিজুল্লাহ দিয়েছেন আমরা তার অনুবাদ এখনো শুরু করছি আল্লাহ তালা যেন আমাদের এই অনুবাদে বরক দান করেন আমি প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব সর্বপ্রথমেই তিনি আমাদেরকে তাকুয়ার নসিহত করে বলছেন যে হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহ রব্বুল আলমকে ভয় কর এমন সব আমল দ্বারা যা করলে পরে আল্লাহ রব্বুল খুশি হয়ে যান এবং তোমরা আল্লাহ তালাকে ভয় কর আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হন এমন সব কর্ম থেকে দূরে থাকার মাধ্যমে যা হচ্ছে পাপ অন্যায় অন্যায় থেকে পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে তোমরা আল্লাহরবুল্লাহ আলমকে ভয় করো এরপর যারা আল্লাহ তালাকে ভয় করবে তাদের সুসংবাদ দিয়ে এবং যারা আল্লাহ তালাকে ভয় করবে না তাদের দুঃসংবাদ দিয়ে তিনি বলছেন ফামা ফাজা ইত্তাকুন সফল কামিত একমাত্র তারাই যারা আল্লাহরবুল্লাহ আলমিনকে ভয় করে আর ক্ষতিগ্রস্ত মূলত তারাই যারা হচ্ছে অপরাধী আল্লাহ তালার অবাধ্যতার পথে পথ গ্রহণ করে নাউজুবিল্লাহ। এরপর তিনি আমাদেরকে বেশি বেশি সৎ কাজ করার উপদেশ দিয়ে বলছেন যে তোমরা নিজেদের হিসাব করো নিজেদের জীবনের কি করছো তোমরা এবং বেশি বেশি করে কল্যাণকর কাজ করো আল্লাহর আনুগত্য করো কেননা আল্লাহর আনুগত্যের মধ্যেই হচ্ছে দুনিয়া আখেরাতে সফলতা সাথে সাথে সফলতা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের অবদ্ধতার পথকে পরিত্যাগ করা আমলকে নষ্ট করে এমন সব কর্ম থেকে বিরত থাকা এটাই কিন্তু হচ্ছে সফলতার পথ দুনিয়া আখেরাতের আলহামদুলিল্লাহ এরপর তিনি আমাদেরকে জানিয়া জানাচ্ছেন আবারও যে যারা আল্লাহ তালাকে ভয় করবে যারা অন্যায় কাছ থেকে বিরত থাকবে তাদের জন্যই হচ্ছে জান্নাত এবং যারা আল্লাহ তালাকে ভয় করবেন এবং ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ততার পথে চলবে তাদের জন্য দুঃসংবাদ এটাও তিনি উল্লেখ করছেন বলছেন যে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া যে ব্যক্তি ভয় করে তার রবের সামনে দাঁড়ানোকে আমাদের সকলকে কার সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া নিজের আত্মাকে প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখে ফাইনাল জান্নাত হাইয়াল মাওয়া তার স্থান হচ্ছে জান্নাত আলহামদুলিল্লাহ জান্নাত হচ্ছে তার স্থান আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাথে সাথে বলছেন তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করো না সৎ আমল বেশি বেশি করো কিন্তু আমলকে নষ্ট করো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য কর আর তুবিল আমালাকুম তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করো না মুহাম্মদের মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন সুতরাং আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাহাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যে এই জীবনের সুখের জন্য এবং আখিরাতের সুখ শান্তি ও জাহান্নামের আজাব থেকে মুক্তির জন্য তাই ইমাম সাহেব আরও বলছেন যে ইবনে কাসির আলাই কোরআনের একটি আয়াতকে ব্যাখ্যা করে বলছেন ওয়ালতাংজুর নফসুম্মা কদ্দামাত লিগত আল্লাহ বলেন যে লক্ষ্য করা উচিত প্রতিটি আত্মার প্রতিটি মানুষের মা কদ্দামত লিগত সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছে তার সামনের জীবনের জন্য কি পাঠিয়েছে তো ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলছেন হা সিবু আং ফুসাকুম কবুল আন্তু তোমরা নিজেদের হিসাব করো কি আমল করেছো তোমাদের হিসাব করার আগেই একটু নিজেরা হিসাব করো নিজেরা বসে বসে কি আমল তোমরা করেছ মংদুর মা দা এ আংফুসি সরিহা তোমরা লক্ষ্য করো কি কি পাঠিয়েছ কি জমা করেছ তোমাদের জন্য সব আমল থেকে কোন দিনের জন্য ওই যে কেয়ামত দিবস কেয়ামত দিবস যেদিন তোমাদের রবের সামনে তোমরা দাঁড়াবে সেই দিনের জন্য তোমরা নিজেরা কি সঞ্চয় করেছ একটু হিসাব আগেই। এবং অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমাদের অনেক মানুষ এমন আছে, যারা আখেরাতে স্বপ্ন দেখে জান্নাত পাওয়ার স্বপ্ন দেখে অথচ আমল করে না আমল করে অসৎ কিন্তু আশা করে সৎ আমলের নাউজুবিল্লা এ সম্পর্কে ইমাম সাহেব একটা হাদিস এসেছেন যে আল্লাহ সাল্লাম বলছেন অ্যালকেই সুমান দা ও আমিন আলিমা বাহাদাল মাউদ জ্ঞানী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে বশ করে আত্মার নিয়ন্ত্রণ করে আত্মা যা চা তা দেয় না ও আমিলা লিমা বাহাদ আল মাউদ মৃত্যুর পরে যে জীবন সেই জীবনের মুক্তির জন্য আমল করে এই মানুষটি হচ্ছে জ্ঞানী ব্যক্তি সব চাইতে জ্ঞানী ব্যক্তি আলহামদুলিল্লাহ আর মূর্খ অজ্ঞ অক্ষম কোন ব্যক্তি বলছেন আল্লাহ রাসুল সাল্লাম অক্ষম নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে মন যা চায় তাই দেয় মনের আনুগত্য করার জন্য যেন তার জীবন হৃদয় কি চায় সেটাই সেই পথেই সে গ্রহণ করে নাউজুবিল্লা তো এটাই বললেন যে নিজের আত্মার অনুসরণ করে আর না তেমান আল্লাহর কাছে কল্যাণের আশা করে নজ্লা আল্লাহ আমাকে কল্যাণ দিবেন আমি জান্নাতি হব আমার জীবনটি সুখময় হবে এরকম আশা করে এই মানুষগুলি কারা বলুন তো নির্বোধ অক্ষম দুর্বল তাদের কোনো জ্ঞান নেই নাউজুবিল্লা। এভাবে ইমাম সাহেব আমাদেরকে বারবার সৎ আমলের উপদেশ দিয়েছেন এগুলো ভূমিকা স্বরূপ বলছেন এবং আমাদেরকে সাথে সাথে বলছেন তোমরা ধ্বংসের পথ থেকে বিরত থাকো ধ্বংসের পথ সেটা কোন পথ সেটা হচ্ছে আল্লাহওয়া প্রবৃত্তির পথ হারাম পথ আনুগত্য না করে এমন সব আমল করা যেগুলো করলে আমল বাতিল হয়ে যায় কিছু আমল করে এরপর অসৎ আমল করা যেগুলো করলে আমল বাতিল হয়ে যায় এগুলো ধ্বংসের পথ এগুলো হত পথ এগুলো হচ্ছে অপমান ও লাঞ্ছনা ও দুনিয়াতে আখেরাতীয় ক্ষতিগ্রস্ততার পথ আমাদেরকে তিনি বলছেন যে প্রবৃত্তির অনুসরণ করা থেকে তোমরা বিরত থাকো হারাম পথ থেকে বিরত থাকো এবং মনের যে আবেগ মনের যে আশা শুধুমাত্র খারাপ কাজের এগুলোর অনুসরণ করা থেকে বিরত থাকো না হয় কিন্তু ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ এভাবে তিনি আমাদেরকে ভূমিকা স্বরূপ সৎ আমলের কথা বললেন অসৎ আমল থেকে বিরত থাকতে বললেন এরপর তিনি রমজানের গুরুত্ব নিয়ে কথা বলছেন এই রমজান মাসে যে আমাদেরকে অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন অসংখ্য নিয়ামত দিয়েছেন তিনি বলছেন যে মধ্যে আবু আবিল যত ভালো আমল আছে করো সাথে সাথেই আবু আবাল মুবিকা মুহলিকাত ধ্বংসের যত দরজা আছে আমাদেরকে ধ্বংস করে দেয় এমন সব দরজা দিয়ে প্রবেশ করো না কল্যাণের দরজা খোলা আছে সেই দরজা দিয়ে প্রবেশ করো এটাও ভূমিকা স্বরূপই বললেন এবার তিনি তার মূল বিষয় আলোচনা করবেন সেটা হলো আল্লাহ তালা যে আমাদেরকে বড় বড় দুটো নিয়ামত দিয়েছেন একটি নাম হলো ইমান আর একটি নাম কি কোরআন আলহামদুলিল্লাহ তিনি বলছেন যে ইমান এবং কোরানের শুক্র আদায় করার ব্যাপারে তিনি বলছেন যে আই হাল মুসলিমুন হে মুসলমানগণ আজদিমু নিয়ামাতল ইমান ও নিয়ামাতল কোরআন তোমরা ইমান যে একটি নিয়ামত এই নিয়ামতের এবং কোরআন নামক নিয়ামতের সম্মান করো মানে শুকুর আদায় করো কেননা আল্লাহ রব্বুল আলমিন কোন বান্দাকে ইমান এবং কোরআনের চাইতে শ্রেষ্ঠ আর কোন নিয়ামত দেন নাই সুবহান আল্লাহ তাই কোন মানুষ যদি রমজান মাসে রোজা রাখে তাহলে কোনো মানুষ যদি রমজান মাসে রোজা রাখে তাহলে সে ব্যক্তি ইমান পেয়ে গেল এবং সাথে সাথেই অনালা মিন বারাকাতিল একজন মানুষ রোজা রাখলে গেল আমরা মনে করি যে আহলুল কোরআন হচ্ছে তারাই যারা হলো কোরআনের হাফেজ তাই না আমরা এটা মনে করি ইমাম সাহেব আজকে এটাকে রদ করেছেন বলছেন ফালাইসামিন কি বলছেন যে ওয়াহুল কোরআন হুম মানে আমিলা বিহিম যে কোন হাফিজন আহলুল কোরআন হচ্ছে তারাই যারা আমল করে কোরআন অনুযায়ী যদিও কোরআনের হাফেজ না আর যারা কোরআনের হাফেজ কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না আহাল নয় তাই আলহামদুলিল্লাহ আমরা সাধারণ মানুষ হতে পারি আমরা বড় কোনো আলেম নাও হতে পারি কিন্তু যদি এই কোরআন অনুযায়ী আমরা আমল করি কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন তা যদি পালন করি যা থেকে আমাদেরকে কোরআনে নিষেধ আসছে তা থেকে যদি বিরত থাকি এটাই হচ্ছে কোরআনের আহাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকেই কোরআনের আহাল বানিয়ে যে কোরআন এটা হচ্ছে এক বিরাট নিয়ামত আলহামদুলিল্লাহ বিরাট নিয়ামত এই কোরআন দ্বারাই মানুষ দুনিয়াতে আখেরাতে সফলতার সর্ব শেষ প্রান্তে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ কোরআন দ্বারা কোরআন হচ্ছে সফলতা কোরআন মানুষের জীবনকে আলোকিত করে কোরআন মানুষের জীবন থেকে সমস্ত অন্ধকার অজ্ঞতা বুরখতা পথভ্রষ্টতাকে দূরীভূত করে আলহামদুলিল্লাহ এ কোরআন আল্লাহ রব্বুল মূলত দিয়েছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে তার জীবনকে আলোকিত করার জন্য এবং মানব জাতির জীবনকে আলোকিত করার জন্য আলহামদুলিল্লাহ এ সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা সুরার বা নম্বর আয়াতে বলছেন ও কাদা আলী হাইনা ইলাই আমরিনা যে আমি আপনার কাছে আমার পক্ষ থেকে রুহ নাজিল করেছি মানে জীবন নাজিল করেছি এখানে জীবন অর্থ হলো কোরআন নাজিল করেছি কেন কোরানকে জীবন কেন বলা হলো ভাই কারণ কোরান মৃত মানুষকে জীবিত করে অন্ধকার পথের যাত্রীকে আলোর পথ দেখায় ক্ষতিগ্রস্ত মানুষকে কে সফলতার পথ দেখায় আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ বলছেন আমি আপনার কাছে কোরান নাজিল করেছি এটা হলো রূহ নাজিল করেছি আর আপনার অবস্থা ছিল মা কুনতা তাদরিমাল কিতাব ওয়া আল ইমান কি জিনিস কিতাব কি জিনিস আপনি তো জানতেন না ওয়ালাকিন জাআলনা হু নূরান হাদিবিহি মান শাউ তবে আমি আল্লাহ তাআলা এই কুরআন আমি নূর হিসাবে দান করেছি আমি নূর হিসাবে করে থাকি কুরআন আমি নূর হিসাবে সাব্যস্ত করেছি আর নাহিদি বিহি মাননাশাউ মিন ইবাদিনা এই কুরআন দ্বারা আমি আবার বান্দাদের যা ইচ্ছা তাকে পথ দেখিয়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কুরআনের পথ দেখিয়েছেন আলহামদুলিল্লাহ আর রাসুল আপনার কাজ হলো ওয়াইন্নাকা লাতাহদি ইলা সিরাতি মুস্তাকিম আপনি তো সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শনকারী আলহামদুলিল্লাহ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কিতাবও জানতেন না iman কি জিনিস এগুলার কোনো খবর তার মধ্যে ছিল না আল্লাহ তাআলা তাকে ইমান শিক্ষা দিয়েছেন কিতাব নাজিল করেছেন একটা নূর এই নূর দ্বারা তার জীবনকে আল্লাহ আলোকিত করেছেন এবং তিনি এই কিতাব নামক এই নূর দিয়ে তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তিনি আলোর পথ দেখান আমরা এই কোরআন দ্বারা আমাদের জীবনকে তুমি আলোকিত করো আমি বন্ধুগণ আল্লাহ আলামিন আরো বলছেন এই কোরআন যে আলোর পথ দেখায় মানুষের জন্য বিরাট নিয়ামত এ সম্পর্কে আল্লাহ বলছেন কদ জয়িক হে মানবজাতি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে দলিল প্রমাণ ওয়আনযালনা আলাইকুম আর আমি তোমাদের কাছে স্পষ্ট নূর নাজিল করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে নূরাম মুবিনা কোরআন হচ্ছে স্পষ্ট নূর আমি দিয়েছি সুতরাং ফামাল্লাযিন আমানু বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি মানানবে এজন্য ইমাম সাহেব বলছেন যে ইমান নামক নিয়ামত এবং কোরআন নামক নিয়ামতের শুকর আদায় করো বলছেন ফামাল্লাযিন আমানু বিল্লাহ সুতরাং যে আল্লাহ কোরআন দিলেন সে আল্লাহর প্রতি যে ব্যক্তি মান আনবে এবং আল্লাহ তালার কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরবে ফাসাইদু খিল হুমফি রহমাতি মিনহুয়া ফদলিন আল্লাহ বলেন অচিরেই আল্লাহ তালা তাদেরকে প্রবেশ করাবেন তার রহমতের ভিতরে তার অনুগ্রহ ও দয়ার মধ্যে আলহামদুলিল্লাহ অর্থাৎ তাদেরকে দুনিয়ার সুখ শান্তি দিবেন এবং দুনিয়ার আজাব থেকে তাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন সাথে সাথে আখেরা তেরো কল্যাণ দিবেন জান্নাত দিবেন আজাব থেকে তাদেরকে আল্লাহ বাঁচাবেন আলহামদুলিল্লাহ যারা আল্লাহর প্রতিমা আনবে এবং কোরআনকে অনুসরণ যারা করবে। কোরআনকে শক্তভাবে ভাবে আঁকড়ে ধরবে এরপরে আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতিমা আনবে এবং কোরআন ধরবে শক্ত ভাবে আঁকড়ে মুস্তাকিমা তাদেরকে আল্লাহ আল্লাহ তালা সরল সঠিক পথ দেখাবেন আলহামদুলিল্লাহ সুতরাং সরল সঠিক পথ হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনার পর যদি কোরানকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরি আমরা তো কোরআন পড়ি না আমরা কোরআন সন্তানদেরকে পড়াই না যে কোরআন যদি সন্তানরা পড়ে তাহলে তো অনেক টাকা পয়সার মালিক হবে না তার জীবনটা দুঃখ যন্ত্রণায় চলবে নাউজবিল্লা এইভাবে দুনিয়ার জীবনটাকে আমরা খুব বেশি প্রাধান্য দেই কিন্তু আখেরাতে যেই সন্তানটি সুখ পাবে আখেরাতে তার জন্য যে সফলতা আছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে রহমত আছে এটা আমরা বুঝি না আর কোরআন পড়লে শুধু আখেরাতে দেন তা নয় কোরআন পড়লে আল্লাহ তালা দুনিয়াতে ওই মানুষটির সম্মান মর্যাদাকে উঁচু করে দেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে যারাই কোরআন পড়েছে যারা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরেছে কোরআন দিয়ে তাদের জীবনকে যারা গঠন করেছে গোটা পৃথিবীতে আল্লাহ তালা তাদের মান সম্মানকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর পৃথিবীতে কত ধনী মানুষ কয়জনকে আপনি চিনেন বলুন সাবাদের নাম আমরা জানি ওই যুগে যারা ধনী ছিল আমরা কয়জনকে চিনি আমরা তাবিনদের যুগে অসংখ্য তাবিনদেরকে চিনি কিন্তু যারা ধনী মানুষ ছিল কয়জন তাদেরকে চিনে যারা খুব সুখে থাকতো ইমাম বুখারিকে পৃথিবীর সবাই চিনে কিন্তু ইমাম বুখারির জামানায় সবচেয়ে ধনী মানুষ ক্ষমতাশীল কয়জন মানুষকে চিনে কয়জনকে সুতরাং কোরআন মানুষকে জীবিত রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যুগে যুগে যত মানুষ মনীষীদের আগমন ঘটেছে পৃথিবীতে তারা যারা কোরআনকে আঁকড়ে ধরেছিলেন তাদের তাদের নাম তাদের খেদমত তাদেরকে আজও আল্লাহ তালা মানুষের কাছে জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু টাকাওয়ালা ধনী মানুষ ক্ষমতাশীল ব্যক্তি কারো কোনো নাম নাই কিছু না মাটির সাথে তারা বিষে গেছে যতদিন তারা জীবিত ছিল ততদিন তাদের সুনাম সুখ্যাতি সব ছিল যখন তারা শেষ পৃথিবীর মাটি তাদেরকে খেয়ে ফেলেছে নিষ্পেষিত হয়ে গেছে শেষ সুতরাং আমরা কোরআনকে শক্ত ভাবে আঁকড়ে ধরতে চাই তোমার কোরআন দিয়ে আমাদের জীবনকে তুমি গঠন করার তৌফিক দান করো আমরা যেন আমাদের তুমি আমাদের সন্তানকে সুচ্চ সমাজ সুনাম ধন্য তাদেরকে দুনিয়াতে আখেরাতে সম্মান মর্যাদা দিও আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার এবার ইমাম সাহেব বলছেন সুতরাং যারা এই পৃথিবীর প্রথম মানুষ যারা কোরআনের প্রতি ইমান এনেছে এবং পৃথিবীর পরবর্তীতে সেই কেমত পর্যন্ত যারা আসবে এবং কোরআনের প্রতি যারা ইমান আনবে তারা মূলত কোরআন তারা মূলত ফাকদের ফকদের আলহামদুলিল্লাহ আর যারা কোরআনের আদায় করবে না চিরকাল তারা জাহান্নামী হবে এর মানে কোরআনের প্রতি যারা ইমান আনবে না তারা চিরকাল কি হবে জাহান্নামী হবে আল্লাহ রবাহ আলমিনের সম্পর্কে বলছেন সোরা বাকার এক শত কোরআনকে যারা অস্বীকার করবে তারা হলো ক্ষতিগ্রস্ত মানুষ এমনকি কোরআনকে যারা অস্বীকার করবে কোরআনের আয়াতের সাথে যারা অহংকার করবে তারা জান্নাতে যাওয়া এমন অসম্ভব যেমন যেমন সুয়ের যে ছিদ্র আছে সুই আছে না এই সুয়ের যে ছিদ্র এই ছিদ্র দিয়ে যেমন উঠ প্রবেশ করানো সম্ভব নয় যারা কোরআনের সাথে করবে। কোরআনকে যারা অস্বীকার করছে কোরআনের সাথে যারা অহংকার করে আইন বাস্তবায়ন হোক এই ধরন কথাকে যারা ঘৃণা করে মূট কথা হলো মানুষের জীবনের সাথে কোরআনের কোন সম্পর্ক থাকতে পারবে না এটা যারা চায় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাদী নাকাদাবু আয়াতিনে ওস্তাক বারু আনহা যারা আমার আয়াতে কারিমা গুলুকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে ওয়াস্তাক বারু আনহা আমার আয়াতে কারিমার ব্যাপারে তার অহংকার করবে কোরান অনুযায়ী জীবন গঠন করাকে যারা অস্বীকার করবে অহংকার করবে আল্লাহ বলছেন লা তুফাত তাহলা হুম আবু সামা তাদের জন্য আকাশের দরজাকে খোলা হবে না বলাই দুখুন আল জান্না এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না কেমন যেমন যতক্ষণ পর্যন্ত উঠ সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত এরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন সম্ভব নয় জান্নাতের মালিক বলেছেন এই সব নাস্তিকরা অহংকারীরা যারা আল্লাহ তালার সামনে মাথা নত করাকে লজ্জাবোধ করে আল্লাহর বিধানের সামনে যারা অহংকার করে এই সব পাপিষ্টদের সম্পর্কে আল্লাহ বলছেন যে যারা তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না চিরকাল তারা অতল হবে জাহান্ন সুতরাং আজকে অহংকার করতে পারে তারা আল্লাহ কিছুটা সুযোগ দিয়েছেন তাদেরকে প্রিয় বন্ধুগণ সুতরাং কোরআন হচ্ছে বিরাট বড় নিয়ামত ইমান হচ্ছে বিরাট নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরআন হচ্ছে বিরাট নিয়ামত যে কুরআন পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ শতরাং এই কুরআনের শুকর আদায় আমাকে আপনাকে করতেই হবে কি করতে হবে বলুন কুরআনের শুকর আদায় করতে হবে ইমাম শাফ বলছেন যে ইয়াজিবু বিহা শুকরান শুক্রল মুন ইম জাল্লা আলা আমাদের উপর অজিব হচ্ছে নিয়ামত দাতা শুক্র আদায় করা যেই নিয়ামত আমরা পেলাম কোরআন এবং ইমান এই নিয়ামত দাতাকে আল্লাহ সুবাহ তার শুক্র আদায় করা উচিত আর শুক্র আদায় হবে ইমাম সাহেব বলছেন বিআল ইবাদাত বিভিন্ন রকম ইবাদতের মাধ্যমে শুক্র আদায় কীভাবে ভাই শুধু বলবো আলহামদুলিল্লাহ হয়ে গেল নাকি না বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে ইমান এবং কোরআনের শুকুর আদায় করতে হবে ইমাম সাহেব বলছেন যে দুটো পদ্ধতি কয়টি পদ্ধতি একটি হলো যে আল্লাহ তালার তৌহিদের উপর অবিচল থাকা আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর একাত্মবাদের উপর রাত দিন সকাল সন্ধ্যা অবিচল থাকা এটা হচ্ছে প্রথম দুই ওয়াকুন ইলাল খালকি আরেকটা হলো মানব জাতির প্রতি আহসান করার মাধ্যমে কাদের প্রতি আহসান মানব জাতির প্রতি আহসান করার মাধ্যমে আল্লাহ তালার শুকুর আদায় করতে হয় এবার ইমাম সাহেব বলছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ছিলেন এই ব্যাপারে শ্রেষ্ঠ মানুষ তিনি কোরআনে শুকুর আদায় করেছেন ইমানের শুকুর আদায় করেছেন তারপরে আরো অনেকেই করেছেন ইমাম সাহেব বলছেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি যিনি বিভিন্ন ধরনের ইবাদত করেছেন এবং মানুষের প্রতি তিনি ছিলেন এহসানকারী মানুষের কল্যাণ হয় এমন সব কর্মগুলো তিনি করেছেন আলহামদুলিল্লাহ আমরা মনে করি শুধু নামাজ বলে হয়ে গেল না নামাজ তো পড়তে হবে নামাজের পরে মানুষের অনেক কল্যাণ আমাদের করা উচিত আল্লাহ সে দান করুক প্রিয় বন্ধুগণ এরপরে আল্লাহ রবাহ আলমিন বলছেন মুসা আলাইসালামকে ফাখমা তাই শাকিরিন হে মুসা আলি আমি তোমাকে যা কিছু দিয়েছি মানে তোমাকে যে তাওরাত নামক নিয়ামত দিলাম ওয়াকুম মিনাস সাকিরিন এবার এই নিয়ামত তো পাইছো আল্লাহ শুকর আদায় করি বান্দা হয়ে যাও আলহামদুলিল্লাহ এগুলো নিয়ামত এর শুকর আদায় করা উচিত আপনার সন্তান কোরআনের হাফেজ আপনি কতটুকু শুকরিয়া আদায় করেন আপনার সন্তান আলেম হাফেজ হওয়ার পরে আরো আলেম হয়েছে কোরআনের অর্থ বুঝে ব্যাখ্যা বুঝে আমল করে কতটুকু শুকর আদায় আমরা করি করি না অথচ দেখেন দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন ইমালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদি আল্লাহ বললেন দাউদের পরিবার পরিজনদেরকে যে তোমরা এই যে শুকরাデイ করো তোমাদের উপর যে নিয়ামত দেওয়া হয়েছে এর শুকরাデイ করো হে আলে দাউদ আর আমার বান্দাদের মধ্যে শুকরাデイকারী বান্দরা খুব কম তো কোন কোনো মুফাসসির کرام বলছেন যে রাত এবং দিন অতিবাহিত হতো ওই আলে দাউদের কেউ না কেউ এমন ছিল যে তাদের কত কে রাকিউন আও সাজিদান মানে রুকু এবং সেজদা তারা করতো সুবাহ আল্লাহ তাহলে রাত দিন অতিবাহিত হতো তার এভাবে আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করার জন্য তারা দিত রুকু করত মানে নামাজ আদায় তাহলে আল্লাহ শুকুর আদায় করা উচিত আর শুকুর আদায়ের একটা শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে আল্লাহ তালাকে সেজদা দেওয়া আল্লাহ রুকু রুকু করা নামাজ আদায় করা এটা শুকুর আদায়ের শ্রেষ্ঠতম একটা পদ্ধতি আলহামদুলিল্লাহ এজন্য সাহবাই কেরামগন তারা ছিলেন শুক্র আদায়কারী তারা যে ইমান পেয়েছিলেন তারা যে কোরআন পেয়েছিলেন মোহাম্মদ সাল্লাকে পেয়েছিলেন এই এজন্য তারা রাত দিন শুক্র আদায় করতেন আল্লাহ রব আলমী তাদের চরিত্রকে উল্লেখ করে বলছেন যে তারা হুমরুক কান সূর্যাদা তাদেরকে তুমি দেখতে পাবে অধিক রুকুকারী অধিক সেজদাকারী এবং তবু না ফদলামিন আল্লাহ অরিদানা তারা আল্লাহ তালার অনুগ্রহ চায় এবং আল্লাহ সন্তুষ্টি চায় আলহামদুলিল্লাহ এই জন্য তাদের চরিত্রই হলো এমন যে তারা হলো অধিক রুককারী অধিক সেজদাকারী কারণ তারা পেয়েছিলেন ইমান তারা পেয়েছিলেন কোরআন তারা পেয়েছিলেন মোহাম্মদ সাল্লামকে আর আমরা নামাজ রেখে বাঘি ঠিক না নামাজ রেখে নাগি আমরা অথচ কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রভাইরা আমার ইমাম সাহেব বলছেন যে সুতরাং তোমরা সকলেই ইমান নামক এই নিয়ামতের সুকুরা দেয় করো এবং কোরআনের শুকুরাদি করো জেনে রাখো কোরআনের ব্যাপক প্রভাব রয়েছে মানুষের জীবনের উপর এই রমজান মাসে কারণ শৈতানকে বন্দী করা হয় আর মানুষ না খেয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ে এই জন্য কোরআন ওই সময় তাদের ভিতরে প্রবেশ করে সুতরাং তেলাওতিহী তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাউত করো এবং তোমরা বেশি বেশি করে কোরআন অনুযায়ী কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো কোরআন আমরা শুধু রিডিং পড়ি অথচ কোরআন অনুযায়ী একটু গবেষণা করতে বলেছেন চিন্তা করতে বলছেন তাহলেই এই কোরআনের প্রভাব আমাদের ভিতরে পড়বে আল্লাহ আমাদেরকে সেই এখানেই ইমাম খুতবা শেষ করেছেন আরো কিছু কথা বলেছেন এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় যা বলেছে আর মধ্যেই সেগুলো চলে এসেছে ইমাম সাহেব পরিশেষে শেষ ফিনিশিং দ্বিতীয় প্রথম খুতবায় তিনি বলছেন যে এই যে কোরআন এই কোরআনই হচ্ছে একমাত্র মুক্তির পথ কোরান হচ্ছে এই মুসলিম উম্মার কুয়া শক্তি অবাকাউহা কোরান হচ্ছে তাদের অবশিষ্ট থাকা তাদের অবশিষ্ট থাকা হচ্ছে কোরান ওয়াইজুহা কোরান হচ্ছে এই উম্মতের সম্মান মর্যাদা আলহামদুলিল্লাহ সুতরাং আমি আমাকে এবং আপনাদেরকে বলবো যদি আপনি সম্মানিত হতে চান আপনার পরিবার সমাজে সম্মানিত হোক যদি আপনি চান আপনার পরিবার আপনার জামানা থেকে নিয়ে কেমত পর্যন্ত সম্মানিত হোক যদি আপনি চান তারা ধন সম্পত্তির দিক থেকে এবং সম্মান মর্যাদার দিক থেকে সকল দিক থেকে তারা নিরাপত্তা পাক যদি চান তাহলে সন্তানদেরকে কোরআন শিখান কারণ কোরআন হচ্ছে আমাদের বেঁচে থাকা কোরআন হচ্ছে অবশিষ্ট থাকা কোরআন হচ্ছে শক্তি কোরআন হচ্ছে ইজ্জত সম্মান মর্যাদা আলহামদুলিল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলছেন ইনহাদ কোরআন

আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও আমিন এখানে শেষ করেছেন প্রথম খুতবা দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বলছেন রোজার কিছু আদবের কথা বলছেন যে এই যে রোজা আল্লাহ তাআলা দিয়েছেন সিয়াম দিয়েছেন তোমাদের উপর ফরজ করে দিয়েছেন এর মধ্যে কিন্তু তোমাদের জন্য বিরাট কল্যাণ রয়েছে অসংখ্য অগণিত কল্যাণ রয়েছে দুনিয়াতে ও আখিরাতেও যে ব্যক্তি চিন্তা করে এই সিয়াম নিয়ে এই রোজা নিয়ে আর এই রোজা ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির কোনো কল্যাণে আসবে না যতক্ষণ পর্যন্ত সে সৎ আমল না করবে এবং অসৎ আমল থেকে বিরত না থাকবে এই জন্য কিছু মানুষ দেখবেন রমজানে হয়ে যায় বলে যে এখনো সময় যায় না কেন এই সময় যায় না কেন এই জন্য তারা তাস খেলে তারা গান বাজনা শুনে তারা সিনেমা দেখে তারা এইরকম বাজে আড্ডা দেয় এভাবে করে ইফতার পর্যন্ত সময় কাটায় বলে যে খুদা তো সময় যায়নি গান শুনতেছি বিল্লাহ তাদের সময় যায় না রোজা দ্বারা ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণ পাবে না যতক্ষণ পর্যন্ত রমজানের সৎ আমল না করবে এবং অসৎ আমল থেকে বিরত না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কল্যাণ নেই তার না খেয়ে থাকলেই কি হবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম বলেন ইদা কানা সাওমি ইয়াউমি আহাদিকুম ফালা তোমাদের কারো যদি রোজা দিন হয় মানে কেউ যদি রোজা রাখে তাহলে ওই দিন যেন ওই দিন সে যেন জিমা না করে সে যেন রফাস মুকদ্দিমাতুল জিমা স্ত্রী সহবাস সহ এবং তার আগে যা করা হয় এই ধরনের কোনো কাজে যেন সে না হয় এক দুই সে যেন কোনো যে কোনো পাপ যেন সে না করে কোনো পাপ যেন সে না করে অন্য হাদিস আসে ওয়ালা ইয়াসখাব সে যেন চিল্লাচিল্লি না করে ঝগড়া জাতি হট্টগোল এগুলো যেন না করে এগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে সমস্ত পাপ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে রোজা থাকা অবস্থায় আর আমরা পাপ খুঁজি নাওজু কেউ যদি আপনার সাথে তাহলে আপনি বলবেন ইন্ম তোমার প্রতিটি কথার উত্তর আমি দিতে পারি সেই ক্ষমতা আমার আছে কিন্তু আমি রোজাদার আমি আল্লাহর গুলাম এই জন্য আমি সবর করতেছি সুহান আল্লাহ আল্লাহ চরিত্র আমাদেরকে দান করো আবিন প্রিয় বন্ধুগণ এমামু সাহেব আরো বলছেন যে আল্লাহ রসুল বলেন আর সুন না রোজা হলো ডাল স্বরূপ ডাল দিয়ে মানুষ যুদ্ধ আত্মরক্ষা করে শত্রুর আক্রমণ থেকে বলছেন এটা ততক্ষণ পর্যন্ত ডাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত না করা হয় ছিদ্র না করা হয় যদি ছিদ্র করে দেন তো আর বাকি থাকে কি তাই না তো এই জন্য বলা হলো যে যতক্ষণ পর্যন্ত সে ডালটাকে ছিদ্র না করবে ততক্ষণ পর্যন্ত এটা তার জন্য কল্যাণ কর আর এর অর্থ হচ্ছে যে মালাম হাবি বিধনু সে যতক্ষণ পর্যন্ত গুণা না করবে ততক্ষণ পর্যন্ত রোজা তার ডালস্বরূপ কেমন গুণা কালিমা করা আমাদের চলে না পেপার সরকারের গালি সেটা যে কোনো দেশের সরকার হোক চলাফেরা দেখা হলেই এই অমুকে কি করছে অমুক করছে এই করছে সেই করছে আমরা রমজান মাসে এগুলো নিয়ে মত থাকি এই অমুকের ছেলে এই করছে অমুকের মেয়ে এই করছে অমুক এই করছে শুধুমাত্র গিবদ আর গিবত না আমরা ভয় করি না যে আমার ক্ষতি হবে এতে আমার তাকুয়া চলে যাবে আমার রোজাটি দুর্বল হয়ে পড়বে আমরা হেফাজত থাকি না তাই আমরা যেন রোজাকে হেফাজত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন ইমাম সাহেব এরপরে বলছেন ওয়াসআল নাফসাক হে আল্লাহর বান্দা তুমি নিজেকে প্রশ্ন করো কি প্রশ্ন তুমি কি নামাজ পড়েছ তুমি কি যাকাত আদায় করেছ তুমি কি সমস্ত পাপ থেকে তওবা করেছ সমস্ত খারাপ কাজ থেকে তুমি কি বিরত থাকো তুমি সমস্ত হারাম ব্যবসা সুদ ঘুষ এই সমস্ত ব্যবসা এগুলো হাবিজাবি যেগুলো আছে এগুলো থেকে তুমি কি বিরত থাকো এবং তুমি কি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেছ রোজা যে রাখতেছ তুমি যে রোজা অবস্থায় আস এগুলো করো নাকি তুমি কি মা বাবার সেবা করেছ তুমি কি সৎ কাজের আদেশ দেওয়া সৎ কাজ থেকে নিষেধ করো আমরা মনে করি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা আবার কি আরে ভাই আপনি কি আপনার সন্তানদেরকে নামাজের কথা বলেন আপনি কি রোজার কথা বলেন এখন আপনার বাচ্চারা গান বাজনা শুনে আপনি কি এগুলো নিষেধ করেন এখন রোজা অবস্থা এগুলো করতে হবে আপনার পরিবার গীবত করে আপনি এগুলো থেকে নিষেধ করেন কি না এটা রোজা অবস্থায় করতে বলছেন যে সুতরাং তুমি কি এগুলো থেকে বিরত থাকো আচ্ছা এরপরে বলছেন যে তুমি কি শূন্য যে জীবন গঠন করেছ এভাবে করে আমাদেরকে ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন পরিশেষে তিনি বলছেন হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সরল সঠিক কথা বলো মানে কালেমা পড়ো লাইল্লা

আমরা আজকে যে শুনলাম কথা কোরআনের কথা কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত ইমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত এই কোরআনকে আমরা যদি শক্তভাবে আঁকড়ে ধরতে পারি আল্লাহর প্রতিমান আনার পরে তাহলে দুনিয়াতে আখেরাতে আমরা সফল আমি হতে পারবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো আবি আর রোজার ব্যাপারে যা শুনলাম যে রোজাটাকে সমস্ত পাপ থেকে হেফাজত করা উচিত গিবত থেকে পরনিন্দা থেকে আরো যত রকম পাপ আছে এগুলো থেকে রোজাকে পরি পবিত্র রাখা উচিত আল্লাহ আমরা আমরা যেন সেই কাষ্ট করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন